একজন বোন দুবাই থেকে উনি জানতে চেয়েছেন, উনি প্রশ্ন করেছেন যে ওনার স্বামী উনি ফেসবুক চ্যাট করেন, বিভিন্ন নারীদের সাথে যোগাযোগ করেন, কথাবার্তা বলেন বা সম্পর্ক রাখেন, এবং এই বিষয়টি যখন উনি জানতে চেয়েছেন উনি অস্বীকার করছেন। এক পর্যায়ে তিনি সেখান থেকে উনি বলেছেন যে উনি অফিসে চলে গেছেন, অফিসে বসে সেটা করছেন, তো উনি জানতে চাইলে সেটাও তিনি অস্বীকার করছেন। এক পর্যায়ে ওনাদের দাম্পত্য জীবনে কিছু অশান্তি চলছে, তো ওনার জানার বিষয় হলো যে এই মুহূর্তে উনি কি আমল করতে পারেন বা কি করণীয় আছে ওনার। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জি, এটা আধুনিক প্রযুক্তির সাথে সাথে দাম্পত্য জীবনের অসহনীয়তা বাড়ছে, এবং বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে মুসলিম কমিউনিটিগুলোতে তালাক, বিবাহ বিচ্ছেদ, স্বামী স্ত্রীর সম্পর্ক দূরত্ব কম ছিল, কিন্তু ইদানিং যা বাড়ছে তার বড় একটা অংশ হলো ইন্টারনেটের কারণে। ইন্টারনেটের মাধ্যমে চ্যাট, ফেসবুকে বন্ধুত্ব বা এই সবের মাধ্যমে ক্রমান্বয়ে স্ত্রী স্বামী পরস্পর থেকে দূরে সরে যাচ্ছেন। এক্ষেত্রে আমাদের প্রথম যেটা সবার কাছে অনুরোধ যে আমরা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন হই, যে আমাদেরকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আর স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কী, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কী, এটা যেন আমরা বুঝতে পারি, এটা খেয়াল রাখার চেষ্টা করতে। দ্বিতীয়, সন্দেহ থেকে মুক্ত হই। আমরা যদি স্বামী মনে করে স্ত্রী শতভাগ আমার সাথে জুড়ে থাকবে, একেবারে আমি হুবহু যেভাবে বলি, অথবা স্ত্রী যদি মনে করেন স্বামী শতভাগ আমার প্রতি বিশ্বস্ত থেকে আমি যেভাবে বলি চলবে, এটা কিন্তু আসলে ঠিক নয়, অসম্ভব। এটা মানবীয় প্রকৃতির সাথে সাংঘর্ষিক। আমরা প্রতিটি মানুষ অপূর্ণ, আর দুইজন অপূর্ণ মিলে পূর্ণতা বাড়ে না, অপূর্ণতাই বাড়ে। জি, অথচ এই একসাথে হওয়ার কোনো বিকল্প নেই, হতেই হবে। জি, না হওয়াটা সবচেয়ে বড় অপূর্ণতা। জি, আজীবন থাকবো, জীবনের যে মৌলিক চাহিদা সেটা তো একটা পূর্ণ হলো না, এটা আল্লাহ ফিতরত জন্মগত বানিয়েছে। নারী পুরুষের একটা সম্পর্ক, সন্তানের সাথে একটা সম্পর্ক, এটা বিহীন যে মরে যায় সে অপূর্ণ মানুষ হিসেবেই মরে যায়, যেটা বর্তমানে অনেকেই চিরকুমার থেকে মরে যাচ্ছে। তো এটা করতে হবে, পাশাপাশি আমাদের বুঝতে হবে যে এখানে কিছু অপূর্ণতা রয়ে গেছে। অপূর্ণতার জন্য প্রথমত সন্দেহ ত্যাগ করতে হবে, দ্বিতীয়ত আমাদের সঙ্গীকে আমার মতো করার চেষ্টা বাদ দিতে হবে, তাকে তাকের মতো রেখে আমাকে যথাসম্ভব আনন্দ উপভোগ করতে হবে। তৃতীয়ত, আল্লাহ কোরআন কেরমে যেটা বলেছেন, আসা আন্তাকরাহু শাইয়ান ওয়া ইজআল আল্লাহু ফিহি খাইরান কাসীরা, কো স্বামী বা স্ত্রীর ভিতরে একটা খারাপ জিনিস দেখলে খারাপটাকে এমনভাবে মনে করতে হবে এটার ভিতরে হয়তো কোনো ভালো, অনেক ভালো থাকতে পারে, অনেক ভালো থাকতে পারে। চতুর্থত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো একটা জিনিস খারাপ দেখা যায় অন্য ভালো জিনিসগুলো মনে করতে হবে। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এই কাঠিন্য সহজ হয়ে যায়। দ্বিতীয় বিষয় হলো, আমরা বোনকে বলবো যে আপনি স্বামীকে আপনার মতো করার চেষ্টা করেন না। আপনার স্বামী যদি আমাদের কাছে শুনতেন আমরা আরও কিছু ভালো কথা বলার চেষ্টা করতাম, কিন্তু স্বামীকে যেহেতু পাচ্ছি না, আপনাকেই আমরা বলবো যে স্বামী আশা করি ভালো, তার অনেক ভালো দিক আছে। তিনি যদি কিছু ভুল করেন, ভুলটাকে মেনে নিয়ে আপনি দায়িত্ব পালন, অনুভূতির দায়িত্ব পালন করতে থাকেন, আপনি যেটা সহ্য করতে পারছেন না বলে আপনার কষ্ট হচ্ছে, স্বামী যদি আরও খারাপ হয় পরবর্তী বিকল্পগুলো চিন্তা করেন, আপনি যদি যতটুকু পেয়েছেন এটাতে সুখ নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, স্বামীকে আরও প্রেম তার মমতা দিয়ে সে যদি আর একটু কাছে রাখার চেষ্টা করতে পারেন, তাহলে একসময় হয়তো এটা ভালো। বেশি শাসন করলে সাধারণত ব্যাকফায়ার হয় বেশিরভাগ সময়। আর সবচেয়ে বড় যেটা আমলের কথা বলেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, রব্বানা হাবলানা মিনা যাওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ যে দোয়াটা শিখিয়েছেন, দোয়াটা সবসময় পড়বো, সেজদায় যেয়ে পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো। এছাড়া বাংলায় মাতৃভাষা আমরা দোয়া করবো, আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ বাড়িয়ে দেন, স্বামীর ভুল ত্রুটি দূর করে দেন, আমাদের দায়িত্ব পালনে তৌফিক দেন, ইনশাআল্লাহ ভালো। ইনশাআল্লাহ আমরা দোয়া করছি বোন আপনার জন্য এবং আপনার স্বামীর জন্য, আপনাদের দুজনের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের জীবনকে, দাম্পত্য জীবনকে আরও সুখময় করে দেন।